আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। গায়ে ধাক্কা লাগার জের ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে আজ 18 সেপ্টেম্বর দুপুরে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীর মধ্যে মারামারি এবং ভাঙচুরের ঘটনাটি ঘটে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছাত্রাবাস শাহপরাণ হলে। শাখা ছাত্রলীগের সমর্থক শিপন মিয়া ও ছাত্রলীগ নেতা নাজমুল হুদা উভয়ের মধ্যে এই ঘটনাটি ঘটে। সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমানের সমর্থক শিপন মিয়া এবং ছাত্রলীগের বর্তমান নেতা নাজমুল হুদা শুভর মধ্যে এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন প্রক্টর মিজানুর রহমান। তিনি জানিয়েছেন এই ঘটনায় শিপন নামে এক ছাত্র আহত হয়েছেন এবং সে বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে এমএজে ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার পরপরই প্রক্টোরিয়াল বডি সেখানে গিয়েছিলেন এবং তাদের উপস্থিতিতে দুই পক্ষই নিরাপদ স্থানে সরিয়ে এসেছে এবং হল কর্তৃপক্ষ সেটা তদন্ত করে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। এরপর যদি হল প্রশাসন মনে করে তখন প্রক্টোরিয়াল বডি সেই বিষয়ে ব্যবস্থা নেবে। আহত মোহাম্মদ শিপন হাসান বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগ নেতা খলিলুর রহমানের অনুসারী। অপরদিকে নাজমুল হুদা শুভ শাখা ছাত্রলীগের একটি গ্রুপ নিয়ন্ত্রণ করছেন। তিনি অর্থনীতি বিভাগের 2017-18 বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় দুপুরে ছাত্রলীগ নেতা নাজমুল হুদা শুভ ক্যান্টিন থেকে খাবার নিয়ে বের হওয়ার সময় খলিলুর রহমানের সমর্থক শিপন সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে শিপন ও নাজমুলের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন, হাতাহাতি মারামারিতেও জড়িয়ে পড়েন। খলিলুরের সমর্থক শিপন ক্যান্টিন থেকে বের হয়ে পরবর্তীতে তার গ্রুপের অন্যান্য কর্মীদের সঙ্গে নিয়ে নাজমুল হুদার কক্ষে গিয়ে ভাঙচুর করেন এবং এ সময় হলে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে প্রভোস্ট এবং প্রক্টোরিয়াল বডি এসে পরিস্থিতি শান্ত করেন। এই ঘটনার বিষয়ে খলিলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেছেন ওনার সাথে হলে ধাক্কা লাগার পর কথাকাটির এক পর্যায়ে তাকে টর মারেন এবং এরপর তার সাথে হাতাহাতি হয়। এক পর্যায়ে কিলঘুষি মেরে ক্যান্টিনের চেয়ার দিয়েও আঘাত করেছেন, যে কারণে শিপন আহত হয়েছেন। এ সময় শিপন তার মাথা এবং পিঠে ব্যথা পেয়েছে এবং এর সুষ্ঠু বিচারও দাবি করেছেন তিনি। হলে ভাঙচুরের বিষয়ে তিনি কিছু জানেন না বলেও জানিয়েছেন এবং তাকে মারধরের পর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন। এ বিষয়ে ছাত্রলীগ নেতা নাজমুল হুদা শুভ বলেছেন ক্যান্টিন থেকে খাবার নিয়ে বের হওয়ার সময় খলিলুর ভাইয়ের সমর্থক শিপনের সঙ্গে তার ধাক্কা লাগে এবং হুমকি ধমকি দিতে থাকে এবং একটু পরেই 30-40 জন এসে তার রুমে ভাঙচুর করে। একটি সাউন্ড বক্স ভাঙে এবং জানালার কাঁচও ভেঙে যায়। ক্যান্টিনের ঝামেলার পর তার গ্রুপের সমর্থকদের সাথে খলিল ভাইয়ের সমর্থকদের কোনো ঝামেলা হয়নি। এরপর প্রভোস্ট এবং প্রক্টোরিয়াল বডির সদস্যরা এসে ঝামেলা নিয়ন্ত্রণ করেছেন এবং আগামীকাল এটি নিয়ে আলোচনা করে সমাধান করা হবে বলেও জানিয়েছেন তিনি। ঘটনার সবটুকু জানিয়ে শাহপরাণ হলের প্রভোস্ট কৌশিক সাহা বলেছেন ঘটনার প্রেক্ষিতে আগামীকাল জরুরি মিটিং ডাকা হয়েছে এবং তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মৌলভীবাজারের কুলাউড়ায় মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 3 জন। কুলাউড়ায় ট্রাক এবং সিজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এ সময় চালক সহ আরও 1 জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন এবং 3 জন গুরুতর আহত হয়েছেন। রোববার 17 সেপ্টেম্বর রাত 9টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের শাহপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন টিলাগাঁও ইউনিয়নের মোবারকপুর গ্রামের সিজি চালক মহরম মিয়া, একই ইউনিয়নের লিয়াকত সরকার, এবং আহতরা হলেন আবু মিয়ার ছেলে কামরান মিয়া, বৃহগল গ্রামের আব্দুল মান্নানের ছেলে সয়ফুল এবং একই ইউনিয়নের নীরেন্দ্র মালাকার। স্থানীয়রা জানিয়েছেন রোববার রাতে রবির বাজার থেকে ফেরার পথে টিলাগাঁওয়ের ইউনিয়নের শাহপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ওই সিএনজি চালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে চালক সহ 1 জন ঘটনাস্থলে নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম গিয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেছে এবং আহতরা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালেক বলেছেন দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা ও ঘাতক ট্রাক থানায় জব্দ করা হয়েছে, তবে ঘটনাস্থল থেকে ট্রাক চালক পালিয়ে গেছে, তাকে গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এদিকে তিনি আরও বলেছেন নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে সিলেটে প্রথম 1 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন একজন বৃদ্ধ মহিলা, যার বয়স ছিল 60 এবং নাম দুর্গেশ্বরী।
গত 9 সেপ্টেম্বর সিলেট এম এজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধ মহিলার মৃত্যু হয়। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওই নারী 6 সেপ্টেম্বর ভর্তি হয়েছিলেন এম এজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। পরে চিকিৎসাধীন অবস্থায় গত 9 সেপ্টেম্বর তার মৃত্যু ঘটে। গত 24 ঘন্টায় সিলেটে নতুন করে 13 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চলতি মৌসুমে 1,123 জন ডেঙ্গু রোগী সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু ঘটেছে একজনের। সূত্র জানায়, নতুন করে আক্রান্ত 13 জনের মধ্যে জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন, উইমেন্স মেডিকেল কলেজে একজন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3 জন, লখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3 জন, হবিগঞ্জ সদর হাসপাতালে 4 জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে 1 জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 10 জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুতে আক্রান্ত 1,097 জনের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 36 জন এবং এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে 17, সুনামগঞ্জে 3, হবিগঞ্জে 13 এবং মৌলভীবাজারে 3 জন। অন্যদিকে এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু রোগে আক্রান্ত 1,087 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এইসব সকল তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ ছিল আমাদের হাতে থাকা এখনকার মতো আপডেট। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।